नमस्कार बंधुरा, पम्पिस कुकिंग क्लाबे आपनादेर स्वागत। आमी आज भात रान्ना ना करे डायरेक्ट मटन बिरियानी तैरी करते चलेछि नववर्ष स्पेशल। आपनादेर पुरो रेसिपिटी देखार अनुरोध रइलो, तो चलुन देखे नी। एखाने एकटी बाटिते आमी 900 ग्राम चाल निये निलाम। तारपर एई मिक्सार ग्राइंडारे आमी अलरेडी मशला करेछि, ताते आमी स्वाद अनुयायी काँचा पाका लंका दिये दिलाम, दुटो प्याज कुची दिए दिलाम, पाँच छय कुआ रसुन दिए दिलाम, एवं एक इंची आदा दिए दिलाम। एबारे एटा एकटा स्मूथ पेस्ट तैरी करे निते हबे। आरेक दिके एकटा प्रेशर कुकार निये ताते 6 चामच सादा तेल दिए दिलाम, संगे तेजपाता एवं गोलमरीच लवंग एलाच दिए दीते हबे। एगुलो कलर आसा पर्यन्त एकटु नेड़े चेड़े नीते हबे। तारपर एबार आमी गोटा 6 पिस आलू निये नियेछि, ताते परिमाण मतो लवण एवं हलुद दिए दीते हबे, दिए हालका नेड़े नीते हबे। আলুটা ভাজা হতে হতে আরেক দিকে চালটা 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। অলরেডি লবণ হলুদ তেল এবং লঙ্কার গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, এবার একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর 3.5 কাপ দুধ দিয়ে দিতে হবে, লিকুইড দুধ। আপনারা দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন। যেহেতু দুধ দিয়েছি সেহেতু পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিতে হবে। তারপর হালকা নেড়ে নিতে হবে। নিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে একটা হুইসেল দিতে হবে আলুটা সেদ্ধ করার জন্য। তারপর আলু সেদ্ধ করে নামিয়ে আরও 3টা হুইসেল দিয়ে মাংসটা সেদ্ধ করে নামিয়ে রাখতে হবে। আরেকদিকে 1টা কাপে কিছুটা স্যাফরন দিয়ে দিতে হবে 1/4 স্পুন, আর সঙ্গে 1 কাপ দুধ। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই গরম করে কড়াইতে 4 চামচ সাদা তেল এবং 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। এবার 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, বাদামি হওয়া অবধি ভাজতে থাকতে হবে। ভাজা হতে হতে আরেকদিকে আমি যে গ্রাইন্ডারে মশলাটা করে রেখেছিলাম তাতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়া দিয়ে দিতে হবে, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। পুরো মশলাটা এবার পেঁয়াজে দিয়ে দিতে হবে। পেঁয়াজের হালকা কালার এসেছে। এবার 1/2 কাপ মতো পর ধোয়া জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো মতো কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবার কিছুটা তিখা লাল দিয়ে দিতে হবে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তেল ছেড়ে এসেছে, এবার মাটনের পিসগুলো দিয়ে দিতে হবে। এবার খানিকক্ষণ কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হোমমেড বিরিয়ানি মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। রেসিপি লাগলে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করে দেব। এবার 1/2 কাপ মতো গরম জল দিয়ে দিতে হবে। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছুটা ধনে পাতা কুচি এবং কিছুটা পুদিনা পাতা কুচি ছড়িয়ে দিতে হবে।
এবার আমি যে 900 গ্রাম বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চালটা দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে 10 মিনিট মতো ফ্লেম কম করে। তাতে 900 গ্রামের চাল অনুযায়ী 4.5 মগ জল দিয়ে দিতে হবে। পোলাও যেমন 1 কাপ চালের বদলে 2 কাপ জল লাগে, বিরিয়ানিতে তেমন 1 কাপ চালের বদলে 1.5 কাপ জল লাগে। তো এবার মাংস এবং রাইসটা হাঁড়িতে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে 10 মিনিট মতো। একটা কটন ক্লথ দিয়ে চাপা দিয়ে তার উপরে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। আরেকদিকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, তাতে তার গায়ে একটু আঁচড় দিয়ে নিচ্ছি যাতে লবণ মশলা খুব ভালো করে ঢোকে। আমি এখানে 5 ডিম নিয়েছি। এবার উপর দিয়ে 1-1 করে ডিমগুলো বসিয়ে দিতে হবে ঢাকনাটা খুলে। ডিমটা অপশনাল, আপনারা ইচ্ছা হলে ব্যবহার করতেও পারেন। এবার বিরিয়ানিটা অনেকটা হয়ে গেছে। এবার আমি 1 কাপ কেশর মিল্ক যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, কেশর বা স্যাফরন। তার উপরে 1 চামচ হোমমেড বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। দিয়ে আরও 1/2 কাপ দুধ দিয়ে দিতে হবে উপর দিয়ে। এবং কিছুটা ধনে পাতা কুচি এবং কিছুটা পুদিনা পাতা কুচি আরও একবার ছড়িয়ে দিতে হবে। ভিডিওটা করার সময় স্কিপ হয়ে গেছে, এই সময় কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিতে হবে। দেখুন ভাতটা অনেকটা সিদ্ধ হয়েছে, আর একটু হবে। এবার আমি সেম প্রসেসে কটন ক্লথ এবং তার উপর লিড দিয়ে 7 মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। তারপর হাই ফ্লেমে আরও 2 মিনিট রান্না করে নেব। তারপর দমে ফ্লেম বন্ধ করে খানিকক্ষণ রেখে দিতে হবে। তো এবার তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি, বিরিয়ানি পরিবেশনের পালা। তো খুব কম তেল এবং ঘি দিয়ে তৈরি হয়ে গেল খুব সহজেই মাটন বিরিয়ানি। স্যালাড এবং লেবু সহযোগে গরম গরম সার্ভ করে দিন। নববর্ষ উপলক্ষে অনায়াসেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। আপনাদের এই ভালোবাসা, লাইক এবং কমেন্ট আমাকে নতুন কিছু করার উৎসাহ দেয়। তো ভালো লাগলে বরাবরের মতো লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।